কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুর রাজ্জাক নামে ভূমি অফিসের এক পিয়নকে কুপিয়ে হত্যার জেরে চলমান অস্থিরতা প্রতিরোধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। শিলাইদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ ও উপজেলা যুবলীগের সহসভাপতি এম এম রফিক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।